আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফ্রাইডে সবাইকে জুম্মা মুবারক। আজকে আমার একটা দাওয়াত আছে, তো আমি এই ড্রেসটা পরবো আর এইগুলা পরবো, পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন, রেডি হয়ে নিই। তো চলেন যাওয়া যাক আজকে দাওয়াতে আমার ফ্রেন্ডের বাসায়। আর আমি বের হয়ে গেছি, কিন্তু আমি আপনাদের সাথে আমার ফুল আউটফিটটা শেয়ার করতে পারিনি, একটু সময় ছিল না। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে পড়লো আর আমার ফুল আউটফিটটা তো আমি দেখাই নেই। সো আমি এদিকে একটু সুযোগ পেয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফুল আউটফিটটা। একটা থ্রি পিস ছিল, সাথে পিঙ্ক কালার একটা হিজাব আর সিম্পল পার্স, এই তো আর সিম্পল মেকআপ। আর মেয়েরা তো জানেনি জন্মগত লেট, জন্মগত ঢঙ্গি কত কিছুই হয়। এদিকে আমার বাচ্চা দাঁড়ায় আছে, ও চাচু বাইক বের করতেছে, ও আমাদেরকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে। তো আমাদের খাবার দিয়ে দিছে, আমরা খেতে বসে গেছি। আজকের আইটেমে ছিল চিকেন রোস্ট, কী কাবাব যেন ছিল, বুঝতে পারি নাই কিসের ছিল খাবারগুলো। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে দিয়ে প্রমোশন হইব না। আমরা আমাদের ফ্রেন্ডের বাসা থেকে বের হয়ে গেলাম, আমি আর আমার একটা ফ্রেন্ড। আমরা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা কাশফুল দেখতে যাব। তো আমি, আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের শাশুড়ি, আমরা মিলে কাশফুল দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো অনেক মজা হবে, চলে। এসি তাহলে বন্ধ করে দিই মামা, এসিটা বন্ধ করে দেয় তোমার সামনে খারাপ। এখানে কাপড় ফটোশুট চলতেছে। ঠিক আছে, বাসায় চলে যাচ্ছে কারণ বৃষ্টি পড়তেছে, সাথে বাচ্চারা আছে, ওদের ঠান্ডা লেগে যাবে এই জন্য। আর আমার তো যেতে ইচ্ছে করতেছিল না, আন্টি বারবার বলতেছিল মনে হচ্ছে গ্রামে চলে আসছে, আন্টি অনেক খুশি হয়েছে। তা আন্টি বলছে যে আবার আসবে, আবার আমরা এখানে আসবো ঘুরতে, আর ইনশাল্লাহ তখন আমি অবশ্যই খালি পায়ে হাঁটবো। আমার খুব ইচ্ছে করতেছিল খালি পায়ে হাঁটতে, তো
বাচ্চাদের জন্য এখন চলে যাচ্ছি বাসায়। তো আমি বান্ধবীকে জোর করে নিয়ে আসি, কারণ আন্টি ছিল সাথে, তো ওনারা চলে গেছে আর আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে আসলাম। আল্লাহ হাফেজ।